নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সিংহ রাশি সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, শনি মহারাজের বরদান পেতে চলেছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি, অতি বিশেষ এই প্রোগ্রাম। দেখুন, শনি এবং রবি, সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি এবং শনি হচ্ছে রবির পুত্র হচ্ছে শনি, দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক কিন্তু একদমই খারাপ। অর্থাৎ এই সিংহ রাশির শনি সপ্তমপতি এবং ষষ্ঠপতি, বর্তমানে মকর রাশিতে এই শনি অবস্থান করছে। এর পাশাপাশি এই শনি বর্তমান সময়ে বক্রী অবস্থায় অবস্থান করছে এবং 12ই অক্টোবর থেকে এই বক্রতা কেটে যাচ্ছে শনির, এবং তখন থেকে মার্গী কিন্তু হতে চলেছে। এই সময়ের মধ্যে অর্থাৎ আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই বর্তমান সিচুয়েশনের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা দাঁড়াবে, যেটা হচ্ছে শত্রুতা। এই শত্রুতা কিন্তু আপনাদেরকে, আপনি সিংহ রাশির মানুষ, আপনাদেরকে কিন্তু বিশেষভাবে কিন্তু ভোগাবে। এই 12ই অক্টোবর থেকে এই সিংহ রাশির শত্রুতা অনেক অংশে কিন্তু কমবে। অনেকেই ভয় পাচ্ছে যে সিংহ রাশির ক্ষেত্রে হয়তো শনি খুব খারাপ ফল দিবে, তা না। আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শনির সিংহ রাশির বর্তমানে শনির ঠাইয়া বা শনির সাড়ে সাথে কোনোটাই কিন্তু চলছে না। কিন্তু নেগেটিভ পয়েন্টটা কোন জায়গাতে, ষষ্ঠভাবে রোগভাবে এই শনি অবস্থান করছে। আপনাদের শরীরের দিক থেকে এই 12ই অক্টোবর পর্যন্ত আপনাদের শারীরিক পীড়া আপনাদেরকে দিবে, পেটের সমস্যা, শত্রুতা, এই জায়গাগুলো কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, যেহেতু বক্রী। এবং এই 12ই অক্টোবর থেকে এই শনি যখন মার্গী হয়ে যাবে, তখন কিন্তু এই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকখানি কাটবে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু লাভ তারা কিন্তু পাবে। আপনি সিংহ রাশির মানুষ, আপনি ধরুন কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি 2023 নোট করে রাখুন, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এটি অতি বিশেষ প্রোগ্রাম। 2023 17ই জানুয়ারির পর থেকে এই শনি আপনাদের সপ্তমভাবে চলে আসছে, কুম্ভ রাশিতে অবস্থান করছে, শশনম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এই সময়ের থেকে আপনাদের দাম্পত্য সুখ, আপনাদের ক্ষেত্রে দৈনিক রোজগার, ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দিবে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। বিদেশ থেকে লাভ, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা 2023-এর পর থেকে, আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি আগের থেকে অনেকটাই ভালো হবে। যাদের কেস মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু রেহাই কিন্তু পাবেন। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, অর্থাৎ অনেকে বলছে যে আমার কিছু হচ্ছে না, এই জায়গাটা কি বলুন তো, কর্ম আপনি যেমন করবেন তেমন কিন্তু আপনি ফল পাবেন। এবং এর পাশাপাশি এই 2023-এর 17ই জানুয়ারির পর থেকে সিংহ রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম কিন্তু আসতে চলেছে। বেশ কিছু দিক থেকে সুযোগ সুবিধা আপনাদের কিন্তু আসবে, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে, পার্টনারের জায়গা থেকে অর্থাৎ আপনি যদি স্ত্রী হন, স্বামী থেকে আপনারা কিন্তু সুখ পাবেন, বা আপনি যদি স্বামী হন, স্ত্রীর সুখ কিন্তু আপনারা পাবেন। এবং রোগ থেকে কিছু ক্ষেত্রে মুক্ত হবেন, যাদের ঋণ হয়ে গেছে সেই ঋণ পরিশোধ হবে, অর্থাৎ এই শশনম মহাপুরুষ রাজযোগ
অনেকটাই লাভ কিন্তু 2023 জানুয়ারির পর থেকে কিন্তু দিবে। অর্থাৎ শনির বরদান পেতে চলেছে সিংহ রাশি এই 2023 জানুয়ারির 17 তারিখের পর থেকে। ধন বর্ষা হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে সিংহ রাশি যদি আপনিও না। আবারও বলছি, দেখুন আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সিংহ লগ্নের ষষ্ঠপতি এবং সপ্তমপতি আপনার হচ্ছে শনির ঘর। অর্থাৎ এই জায়গাটা থেকে যাদের সিংহ লগ্ন যাদের হয় সেক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই অক্টোবরের 12 তারিখের পর থেকে আপনাদের যাদের কেস মামলা মকদ্দমা চলছে এই জায়গাগুলো কিন্তু আপনারা অনেকখানি রিলিফ কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ শনি এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। এবং এই বর্তমান সময়ে যেহেতু বকরি অবস্থায় অবস্থান করছে শনি আপনার ষষ্ঠভাবে, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে আমি শরীরের দিকটা আপনাদের কিন্তু নজর দিতে পারবো। বিশেষ করে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বুকের সমস্যা আসার সম্ভাবনা থাকছে, পেটের সমস্যা আসার সম্ভাবনা থাকছে, এই জায়গাগুলো অবশ্যই মেডিকেলি অ্যালার্ট থাকুন। এবং আপনার 12 তারিখের পর থেকে খুবই আপনাদের ভালো সময় আসছে এবং পূর্ণমাত্রায় আপনারা নোট করে রাখুন 2023 17 জানুয়ারির পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে সব দিক থেকে। অর্থাৎ এই সময়ের মধ্যে এই 2023 টু 2025 মধ্যে আপনাদের বেশ কিছু সুযোগ অপরচুনিটিগুলো কিন্তু আসবে। এই ছিল সিংহ রাশির উপর এই শনি মহারাজ যে রেকর্ড ভাঙতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে এই 2023 সাল থেকে সিংহ রাশির। নমস্কার, ধন্যবাদ।